করতে হবে। পরবর্তী প্রশ্ন রাকিব সরকার নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর সমাজে কিছু প্রচলিত প্রথা রয়েছে যা মানুষ হাদিস হিসেবে গণ্য করে থাকে, যেমন মদ পান করলে নাকি মানুষ 40 দিন নাপাক হয়ে যায়, তাদের কোনো ইবাদতেই কবুল হয় না। আবার কোনো মুসলিম যদি শুকরের নাম মুখে নেয় তাহলে সে নাকি 40 দিনের অধিক সময় নাপাক হয়ে যায়, গোশতকে মাংস বললে মুখ নাপাক হয়ে যায়, এরকম আরো অসংখ্য কথা প্রচলন রয়েছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে সঠিক সমাধান জানতে চাই। প্রিয় দর্শক, আপনি যে বিষয়গুলো বললেন তার মধ্যে একটি হলো মদ্যপান, আরেকটি হলো কেউ যদি মুখের শুকরের নাম মুখে উচ্চারণ করে, আর একটি হলো গোশতকে যদি কেউ মাংস বলে। তিনটি বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, এইভাবে কোনো হারাম জিনিস পান করার দ্বারা বা কোনো হারাম মিথ্যা কথা বলার দ্বারা, অশ্লীল কথা বলার দ্বারা, অথবা এই শুকরের নাম মুখে নেওয়ার কারণে, অথবা গোশতকে মাংস বলার কারণে 40 দিন পর্যন্ত মুখ নাপাক থাকে বা শরীর নাপাক থাকে, এই জাতীয় কোনো কথা কোরআন সুন্নার সহি প্রমাণের মাধ্যমে প্রমাণিত নয়। এগুলো মানুষের মুখ মানুষের বানানো প্রচলিত, এগুলো ভুল কথা, সুতরাং এমন কোনো তথ্য ইসলামী শরীয়তের মধ্যে নেই। হ্যাঁ, যেটি রয়েছে মদ্যপান সম্পর্কে সহি হাদিসের মধ্যে বর্ণিত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান শারিবাল খামার ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, যে ব্যক্তি মদ্যপান করবে এবং সে মাতাল হবে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। ওয়া ইন মাত দাখালান নার ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া ইন আদা ফা শারিবা ফা সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান ফাইন মাত দাখাল আন্নার ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান ফাইন মাত দাখাল আন্নার ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া ইন আদা কানা হাক্কান আলা আল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদগাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রাদগাতুল খাবাল ক্বালা উসারাতু আহলিন নার, অর্থাৎ যদি কেউ বারবার এভাবে মদ্যপান করে সে মাতাল হয়ে যায়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে না অর্থাৎ হলো তার নামাজের যে পূর্ণাঙ্গ সওয়াব রয়েছে সেই সওয়াব সে পাবে না, তার নামাজ বিশুদ্ধ হবে না। বিষয়টি এমন নয়, মদ্যপান করা হারাম এবং কবিরা গুনাহ এবং এটি কঠোর শাস্তিযোগ্য অপরাধ, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি কেউ তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন, নামাজ পড়লে এই সময়ও তার দায়িত্ব থেকে নামাজের যে তার বিধান রয়েছে সেই বিধান তার দায়িত্ব থেকে এটা সাকেত হয়ে যাবে এবং তার উপর নামাজ যেটা আদায় করেছে সেই নামাজ তার জন্য দ্বিতীয়বার আদায় করার কর্তব্য থাকবে না। তবে নামাজের যে পূর্ণাঙ্গ সওয়াব তার জন্য রয়েছে, যে ব্যক্তি একদিন মদ্যপান করবে 40 দিন পর্যন্ত সে নামাজের পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হবে, এটি হলো এই হাদিসের ব্যাখ্যা। আর এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে করতেই থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবেন, আর সেই শাস্তিটি হলো সকল জাহান্নামের অপরাধীদের শরীর থেকে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে যেই রক্ত এবং পুঁজগুলো বের হয়ে আসবে সেগুলোকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ্যপানকারীকে জাহান্নামের মধ্যে পান করতে দিবেন।